হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক লাইব্রেরির পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। আজকে আমরা জানবো ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, এটার যে ইগুলো আছে অক্সিলারি কন্ডাক্টগুলো কিভাবে কাজ করে, মেইন কন্ডাক্টগুলো কিভাবে কাজ করে আজকে আমরা সেটাই জানবো। তো আপনি বাজারে অনেক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর পাবেন, তো আমরা আজকে এলএসএর ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে জানবো। ম্যাগনেটিক কন্ডাক্টর যেই রকমই হোক না কেন, ঠিক আছে, এটার একটার কাজ যদি আপনি জানেন, সব ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজে আপনি করতে পারবেন। এটার কাজ যত ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, সব ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ একই। তো এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট, ঠিক আছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে আমাদের 220 ভোল্ট, তো এটা হচ্ছে 440 ভোল্ট, এটাও 220 ভোল্ট। তো দেখুন, এই পুরোটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে। তো আমরা একটা নিয়ে কথা বলি, এই পুরোটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। আর এখানে এই যে এই দুটো প্রান্ত আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল, ঠিক আছে। এই দুটো হচ্ছে, এই দুটো প্রান্ত হচ্ছে A1, A2, এই দুটো হচ্ছে একটা কয়েল। আর এই যে দু এই দুটা প্রান্ত, এই দুটা প্রান্ত আর এর পাশে আছে 4টা, মোট 8টা প্রান্তকে বলি হচ্ছে আমরা অক্সিলারি কন্টাক্ট, ঠিক আছে। আর এখানে আছে L1, L2, L3 আর এর পাশে আছে T1, T2, T3, এগুলো হচ্ছে আমাদের মেইন কন্ট্যাক্ট। এই L1 দিয়ে আমরা মেইন সাপ্লাই দেবো, এটা দিয়ে আমরা লোডটা চালাবো, যে মূলত আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে থাকি থ্রি ফেজ মোটর কন্ট্রোল করার ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখুন, এটার মধ্যে অক্সিলারি কন্ট্যাক্ট আছে কয়টা, দুইটা, দুই পাশে দুইটা আছে, আর এটার মধ্যে হচ্ছে একটা। বাজারে এরকমও পাবেন যে শুধু মেইন কন্ট্যাক্টগুলো আছে, এই যে এই তিনটা প্রান্ত থাকবে, এই তিনটা তিনটা এই 6টা প্রান্ত থাকবে, অক্সিলারি কন্ট্যাক্টগুলো থাকবে না। তো এটা কীভাবে কাজ করে সেটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর একটু ভালো করে দেখাই। দেখুন, এটা হচ্ছে আমাদের মূল ম্যাগনেটিক কন্ডাক্টরটা, যেটা আমি বলছি। এই নিচের দুটা প্রান্ত হচ্ছে আমাদের, এই দুটা প্রান্ত হচ্ছে আমাদের NO, আর উপরের দুটা প্রান্ত হচ্ছে আমাদের NC। এই যে উপরের দুটা প্রান্ত হচ্ছে আমাদের NC, নিচের দুটা প্রান্ত হচ্ছে NO। আর এই যে এই প্রান্তগুলো দেখতে পাচ্ছেন, এই সেন এখানে L1, L2, L3 আর A1, A2, এই যে নিচের দুটা প্রান্ত ম্যাগনেটিক কন্ডাক্টরের, এই যে এই দুটা প্রান্ত হচ্ছে A1, A2 আর T1, T2, T3, ঠিক আছে। আমরা থ্রি ফেজ লাইনের যে কেবলগুলো আছে, L1 দিয়ে যেটা দিব T1 দিয়ে সেটা নেব, আবার L2 দিয়ে যেটা দিব T2 দিয়ে সেটা বের হবে। তো আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। আর ম্যাগনেটিক কন্ডাক্টর কত ভোল্টের হয়, 220 ভোল্ট, 110 ভোল্ট AC, 24 ভোল্ট DC, ঠিক আছে, আর 440 ভোল্ট AC। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন এটার মধ্যে আমি কানেকশান দিব। কানেকশান দেওয়ার পরে কী হবে, এই মুহূর্তে আমাদের এই যে এই উপরে এখানে লেখাও থাকে, সবগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে লেখা থাকে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই ভালোভাবে, পাশটা একটু দেখেন, এই যে এখানে লেখা আছে NC NO, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই NC NO, এই NC হচ্ছে উপরের দুটো প্রান্ত আর NO হচ্ছে নিচের দুটো প্রান্ত। তো NC হচ্ছে মানে নর্মালি ক্লোজ, আর NO হচ্ছে নর্মালি ওপেন, মানে এটা এটার সাথে সংযোগ আছে, এটা এটার সাথে সংযোগ নাই, সবগুলোর ক্ষেত্রে এরকম। আর আমাদের এই মেইন কন্ট্যাক্টগুলো হচ্ছে এরকম নর্মালি ওপেন থাকবে যখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর মধ্যে পাওয়ার আসবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল আছে, কয়েলের মধ্যে যখন আমরা পাওয়ারটা দিব, তখন আমাদের এগুলো হয়ে যাবে NC। এখন এই মুহূর্তে এটা আমাদের NO, তো আমরা এটা সিরিজ লাইনের মাধ্যমে এখন দেখব। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের সিরিজ লাইন, ঠিক আছে। এই যে এখন আমাদের এই দুটো প্রান্ত হচ্ছে আমাদের NC, দেখুন এটা এটার সাথে সংযোগ আছে। তাহলে আমরা এই দুটো প্রান্ত আমাদের ধরি, ধরলে বুঝতে পারবেন, এই যে দেখুন এটা এটার সাথে সংযোগ আছে, ঠিক আছে। নিচেরটার মধ্যে আবার কিন্তু নাই, এটা হচ্ছে নর্মালি ওপেন NO, ঠিক আছে। আর উপরেরটাও সেম, এখন নর্মালি ওপেন আছে। যখনই আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর মধ্যে পাওয়ার আসবে, তখন কি হবে, এই যে এটা নিচের দিকে যখন নামবে, তখন এটা NC-টা, এই NO-টা NC হয়ে যাবে। এই যে দেখুন, এই যে দেখছেন, আমি নিজে এটা চাপ দিছি, এই জন্য এটা এখন NC হয়ে গেছে, না ছেড়ে দিলে এটা NO হয়ে যাবে। তো যদি আমরা এখানে এখন পাওয়ারটা দিই, পাওয়ারটা দিলে সেম অবস্থায় হবে। তো দেখুন, আমি ধরুন এখানে একটা পাওয়ার দিলাম, তো আমি দেখুন এখানে কয়েলের মধ্যে এখন এই লাইনটা লাগাইতেছি, ঠিক আছে।
ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, অথবা আপনি এটা রিলের মতো কাজ করে। রিলের মধ্যে যেরকম অক্সিলারি কন্টাক্ট এনও এনসি আছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যেও সেম এনও এনসি আছে। তো দেখুন, আমি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের মধ্যে দুটো তার লাগাইছি। এখন আমরা যদি এই পাওয়ারটা দিই, তাহলে দেখুন আমরা যেটা এতক্ষণ ছিল, এটা এটা ছিল এনসি, এটা এটার সাথে সংযোগ ছিল, আর এটা ছিল এনও। দেখুন এখন হয়ে যাবে এটা এনও, এটা হয়ে যাবে এনসি। এই যে দেখুন, এখন আমরা এই যে পাওয়ারটা দিলাম, ওকে, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখন অন হয়েছে, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে যদি আমি সিরিজ লাইনটা দিই, তাহলে কী হবে দেখুন। ওকে, এটা কিন্তু আমাদের কিছুক্ষণ আগে এনসি ছিল, এই যে এটা এখন এনও হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছেন এখন নিচেরটা এখন এনসি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। সেমভাবে এই তিনটা প্রান্ত এন হয়ে গেছে এনসি, ঠিক আছে। এই যে তিনটা প্রান্ত এনসি, সবগুলাও এনসি হয়ে গেছে এখন। তো সেমভাবে এই পাশটা অক্সিলারি, এই কন্ট্যাক্ট, এই পাশে যে কন্ট্যাক্টটা আছে, এগুলো সেম, এটা হচ্ছে এখন এনও, আর এটা হয়ে গেছে এনসি, ঠিক আছে। আর যদি এখন আমি এই যে সুইচটা অফ করে দিলাম, ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন অফ করে দিব, তাহলে সেমভাবে এখন এটা আবার এনসি হয়ে গেছে, এই যে এটা আবার এনও হয়ে গেছে, এটাও আবার এনও হয়ে গেছে। তো বাজারে যে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো আছে, সেগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে থাকে, এ পাশে এ ওয়ান থাকলে ওই পাশে এ টু থাকবে, মানে হচ্ছে ধরুন এখানে এ ওয়ান থাকলে এ পাশে থাকবে এ টু, বা অনেকগুলোর মধ্যে এ ওয়ান এ টু ডাবল ডাবল থাকে। তো আপনি এ ওয়ান এ টু দুটো প্রান্তের মধ্যে লাগাইলেই, এই যে কয়েলের যে তারগুলো আছে দুটো প্রান্তের মধ্যে লাগাইলে হবে। আর আমাদের মেইন লাইনটা যেটা আছে থ্রি ফেজ, যেটা আমরা এল ওয়ান দিয়ে এল টু এল থ্রি দিয়ে দিবো, এটা টি ওয়ান টি টু টি থ্রি দিয়ে বের করবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই বুঝতে পারছেন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।